ढालीवुड क्वीन অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান এই দুজনকে নিয়ে মানুষের জানার কোনো আগ্রহই শেষ নেই। তাদের ব্যক্তিগত জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের সন্তান সহ জীবন এর বাইরে তাদের অভিনয় জীবন কেমন চলছে সেটা নিয়ে সাংবাদিকরা যেমন হুমড়ি খেয়ে থাকেন, তেমনি থাকেন ছোটখাটো যারা রিপোর্টার রয়েছেন তারাও, কিন্তু তার আশেপাশে যারা রয়েছেন তারাও কিন্তু জানতে চান আসলে মানুষগুলোর জীবনে কি ঘটছে। অভিনয়ের বাইরে গেল কয়েক বছর ধরেই নির্মাণেও মনোযোগী হয়েছিলেন জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। বিশেষ করে চলচ্চিত্র নির্মাণে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। তার নির্মিত সর্বশেষ অনেকগুলো ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি হলে, দর্শক মহলে দারুণ প্রশংসিত হয় ছবিগুলো। এরই মধ্যে নতুন ছবির শুটিংয়ে যাবার প্রস্তুতিও নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত করোনার কারণে এই ধরনের কোনো ইচ্ছে আমার নেই। এ বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নতুন ছবির শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছি। চলতি বছরের শুরুতেই ছবিটি শুরুর কথা ছিল কিন্তু করোনার কারণে সব বন্ধ করে দিতে হয়। অবশেষে আবারও শুটিংয়ের মাঠে নামছি, আশা করছি ভালো কিছু হবে। ছবিটি সম্পর্কে জানতে চাই তখন তিনি বলেন, এতে কারা অভিনয় করছেন জানতে চাইলে বলেন, এখনই সব কিছু বলতে চাই না, মহরতের ছবি নিয়ে বিস্তারিত জানাবো, অভিনয় শিল্পীদেরও তখন পরিচয় করিয়ে দেব। তবে এটা বলতে পারি বিশেষ কিছু দর্শকের জন্য থাকবে এই ছবিতে। করোনাকালীন এই সময়ে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ ছিল, এদিকে সম্প্রতি সিনেমা হল খোলা হলেও নতুন ছবি মুক্তি দিতে প্রযোজক অনীহা দেখা যাচ্ছে। সেখানে নতুন ছবি নিয়ে কাজ করাটা কি ঝুঁকি মনে করছেন এমন প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, করোনা সহজে যাবে না, তাই বলে আমাদেরও কাজ বন্ধ করে বসে থাকতে হবে বিষয়টি এমন নয়, এর মধ্যেই কাজ করতে হবে। আমি আশা করছি আমার ছবি শুটিং শেষ হওয়ার সময়ের মধ্যেই সিনেমা হলেও নতুন ছবি আসবে, একই সঙ্গে করোনাও হয়তো কিছুটা দমে যাবে। এদিকে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান অভিনীত অনেকগুলোই ছবি। 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা নিয়ে সিনেমাতে কিন্তু অভিনয় করছেন ইতিমধ্যে অপু বিশ্বাস এবং শাকিব খানও তার অনেকগুলো সিনেমাতেই ভালো ভালো কাজ করেছেন। দেখাই যাক আসলে এই দুজন কি না বলা যে কথাগুলো সেগুলো আসলে কি ছিল, কি তারা বলতে চাইলেন না এই মুহূর্তে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।